আসসালামু আলাইকুম প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরআন বলছে পিঁপড়া কথা বলতে পারে। পিঁপড়া কি আসলেই কথা বলতে পারে? বর্তমান বিজ্ঞান এ বিষয়ে কি বলছে? বর্তমান বিজ্ঞান এ বিষয়ে কতটুকু একমত? পিঁপড়া কি কথা বলতে পারে? যদি বলি পারে, কুরআন যেহেতু বলছে পিঁপড়া কথা বলতে পারে, তাই এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। পিঁপড়ার ব্যাপারে কুরআনুল কারিমে একটা পূর্ণাঙ্গ সূরা আছে, ২৭তম সূরাটির নাম আন নামল বা পিপিলিকা। সর্বশক্তিমান আল্লাহ তাআলা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী দিয়ে উদাহরণ দিতে কুণ্ঠিত বোধ করেননি। আমরা মানুষরাই জাতিগতভাবে পিছিয়ে পড়েছি, অবাধ্য হয়েছি, শিকড়হীন হয়ে পড়েছি। মাছি মৌমাছি পিঁপড়া গরু এইসব তুচ্ছাতি তুচ্ছ প্রাণীর উদাহরণ দিয়ে আয়াত নাজিল করে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষকে হিদায়তের দিকে ডাকেন রাব্বে কারিম সুবহানাল্লাহি ও বিহামদিহি। যা বলছিলাম, পিঁপড়া কি কথা বলতে পারে? ঘটনাটা নবী সুলাইমান আলাইহিসাল্লামের শাসনামলের। সুলাইমান আলাইহিসাল্লামের মুজিজা ছিল এই যে, পশু পাখি ও জিন তার অধীনস্থ ছিল, তার দাসত্ব করত। সুলাইমান আলাইহিসাল্লাম তাদের ভাষাও বুঝতেন। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন মানুষ ও পক্ষীকুলকে, অতঃপর তাদেরকে বিভিন্ন বুজে বিভক্ত করা হলো। যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। সূরা আন-নামল আয়াত ১৭-১৮। মনে হতে পারে এটা কোনো গাল গল্প বা ঠাকুমার ঝুলি অথবা পৌরাণিক কথা, কিন্তু কোরআন কোনো গাল গপ্পের ঝুলি নয়, এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। পিপিলিকা অবশ্যই কথা বলতে পারে। সম্প্রতি এক গবেষণার মাধ্যমে পিপিলিকার জীবনযাপন ও পদ্ধতি সম্পর্কে এমন সব প্রকৃত ও বাস্তবসম্মত তথ্য উদ্ঘাটিত হয়েছে যা আগে মানুষ অবগত ছিল না। গবেষণায় বলা হয়েছে, মানুষের জীবনের সাথে যে সকল প্রাণী ও কীটপতঙ্গের অধিকতর মিল আছে সেটা হলো পিঁপড়া। পিঁপড়া সম্পর্কে আরও কিছু তথ্য বের হয়েছে যা দিয়ে মানুষের সাথে তার সাদৃশ্যের সত্যতা যাচাই করা যায়। ১. পিঁপড়া মানুষের মতো মৃতদেহ দাফন করে, সুবহানাল্লাহ। তাদের মধ্যে উন্নত মানের শ্রম বিভক্তি আছে, তাদের মধ্যে রয়েছে পরিচালক, রয়েছে তত্ত্বাবধায়ক আর শ্রমিক শ্রেণী ইত্যাদি। ৩. তারা গল্প করার জন্য কোনো কোনো সময় একসাথে আড্ডায় বসে। ৪. নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তাদের রয়েছে অগ্রিম যোগাযোগ পদ্ধতি। ৫. দ্রব্য বিনিময়ের জন্য তাদের মধ্যে বাজার বসে। ৬. তারা শীত মৌসুমে দীর্ঘ সময়ের জন্য খাদ্য দ্রব্য গুদামজাত করে, খাদ্য শস্যের মুকুল বের হলে এবং মুকুলিত অবস্থায় রেখে দিলে যদি শস্যটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই তারা মুকুলটির গোড়া কেটে দেয়। তাদের গুদামজাতকৃত শস্য দানা যদি বৃষ্টির পানিতে ভিজে যায় তখন তারা এটাকে রোদ দিয়ে শুকায় এবং শুকানোর পর পুনরায় ভেতরে নিয়ে আসে। মনে হয় তারা এটা জানে যে আর্দ্রতার কারণে শস্যদানায় মুকুল বের হতে পারে না, ফলে শস্যদানাটি পচে যেতে পারে। সুবহানাল্লাহ, ছোট্ট একটা প্রাণী অথচ কি শৃঙ্খলাবদ্ধ, আর কি বুদ্ধিদীপ্ত তাদের লাইফস্টাইল। একদম মানুষের কাছাকাছি তার কর্মকাণ্ড, কাজ পরিচালনার পদ্ধতি। সৃষ্টিকুলের এই বৈচিত্র্যতার কারিগর কে? কে করেছেন এই সুনিপুণ কায়দায় এই সব কিছুর সৃষ্টি? তিনি আর কেউ নন, তিনি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়ত দান করুন। আমিন।